নমস্কার, ইয়োর ট্রাভেল গাইড চ্যানেলে সবাইকে স্বাগত। আজ প্রথম দিন শুরু করব উত্তরবঙ্গের দুটি অচেনা বা অল্পচেনা গ্রাম রিকিসুম ও তাকদা নিয়ে। তার আগে বলি, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে সমস্ত ভিডিও এবং নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রথমে বলি রিকিসুম নিয়ে। অনেকেই হয়তো জানেন না এই রিকিসুমের কথা। নির্জন প্রকৃতি নিয়ে উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রাম রিকিসুম। সবুজ পাহাড়, পাইন, কুয়াশা, পাহাড়ের খাঁজে মাত্র কয়েকটি ঘরবাড়ি ও হিমালয় শৃঙ্গশ্রেণী, এই নিয়ে রিকিসুম গ্রাম। 6,300 ফুট উচ্চতার এই গ্রামে দেখা পাওয়া যেতে পারে অজস্র পাখি ও বন্য প্রাণের। কিভাবে যাবেন? শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস রাত 8:30 ছেড়ে নিউমাল জংশনে পৌঁছায় পরদিন সকাল 9:05। হাওড়া থেকে পুরী কামাখ্যা এক্সপ্রেস সকাল 7:05 ছেড়ে রাত 8:48 পৌঁছায় নিউমাল জংশনে। সেখান থেকে গাড়িতে কালিম্পং এবং কালিম্পং থেকে আলগাড়া হয়ে আসা যায় রিকিসুমে। কালিম্পং থেকে 20 কিলোমিটার এবং আলগাড়া থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্ব এই রিকিসুমের। কালিম্পং থেকে সময় লাগে প্রায় 1 ঘন্টা। এছাড়াও এনজিপি থেকে কালিম্পং এবং কালিম্পং থেকে আলগাড়া হয়েও 88 কিমি পেরিয়ে রিকিসুম আসা যায়। সেক্ষেত্রে মোট সময় লাগে প্রায় 3 ঘন্টা 20 মিনিট। কোথায় থাকবেন? ইনক্রেডিবল ইন্ডিয়া স্বীকৃত স্বর্ণশিখর হোমস্টে, এছাড়া হুমরো হোম। এবার তাকদা। তাকদা হয়তো কেউ কেউ গেছেন, আবার অনেকেই যাননি। দার্জিলিং জেলার ছবির মতো সুন্দর গ্রাম তাকদার উচ্চতা 4,000 ফুট। দার্জিলিং থেকে তাকদার দূরত্ব মাত্র 28 কিলোমিটার। এলাকার নাম রংলিয়ট। এখানে আছে নানান বিখ্যাত চায়ের বাগান। এর একদিকে জলা পাহাড়, দূরে সিকিমের নামচি। কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে অসাধারণ। তাকদা ক্যান্টনমেন্টের হেরিটেজ বাংলো সফরে আছে নানান ব্রিটিশ বাংলো। কিভাবে যাবেন? এনজিপি থেকে গাড়ি করে আসা যায় 60 কিমি দূরের তাকদাতে। সময় লাগে প্রায় 3 ঘন্টা। কোথায় থাকবেন? ইনক্রেডিবল ইন্ডিয়া স্বীকৃত গ্লেন ম্যারি হোমস্টে, সাই হৃদয়ম হোমস্টে, সাইনো দ্য হেরিটেজ গেস্ট হাউস। আজ এ পর্যন্তই। খুব শিগগিরই আবার আসবো নতুন কোনো বেড়ানো নিয়ে। ইয়োর ট্রাভেল গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে প্রতিটি ভিডিও ও নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যায়। বাই।